আমরা ডেমোগ্রাফিটা অবশ্য সবাই বুঝতে পারছি। আমরা ডেমোগ্রাফির পরে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে। যদি আসি আমরা, এখানে দেখবেন আপনারা কন্টেন্ট, কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট। ওকে, আমরা এখান থেকে সব সময় কিওয়ার্ডটা সাজেস্ট করব আমি। টপিক দরকার নাই, প্লেসমেন্টও দরকার নাই, ঠিক আছে? আমরা এখান থেকে শুধু কিওয়ার্ডটা সাজেস্ট করব। আপনি শুধু কিওয়ার্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে আমরা তিনটার একটা নিয়ে কাজ করব। তিনটা নিয়ে কখনো কাজ করবেন না, যে কোনো একটা নিয়ে কাজ করবেন, আশা করি ভালো পারফরমেন্স পাবেন। তো আমাদের কিওয়ার্ড ধরেন হচ্ছে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, আপনাদেরকে প্রথমেই বলছিলাম, তো ডিজিটাল লেখেন এখানে। আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করা তো আগেই থাকবে, সেগুলো আপনি এখানে দিবেন, অথবা আমি এখান থেকে কয়েকটা আপাতত দিই এক্সাম্পল হিসেবে। ডিজিটাল মার্কেটিং ওকে, দেখি আসে কিনা। ও সরি সরি সরি, দেখি এখানে ইন্টার কিওয়ার্ড এখন আসবে না এটা। ওকে, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কিওয়ার্ড এখান থেকে আমি নিতেছি। যদি আপনার ল্যাপটপ থাকে, মোবাইল থাকে, কম্পিউটার থাকে, যে রিলেটেড কিওয়ার্ড হবে, আপনি চাইলে এখান থেকে এখনই কিন্তু নিতে পারেন, সমস্যা নেই। তো আপনাকে কিওয়ার্ডগুলো আগের থেকে রিসার্চ করে রাখতে হবে। রিসার্চ করে রাখলে যেটা হবে, আপনি কিন্তু সহজেই এখানে কপি পেস্ট করে কাজগুলো করে ফেলতে পারবেন। তো আমাদের এখানে প্রথমে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিস্ট, অনলাইন মার্কেটিং দিলাম, কোম্পানি মার্কেটিং লাগবে না, ডিজিটাল মার্কেটিং সলিউশন এটা আমাদের সাথে চাই, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এখানে খালি এইগুলোই আসতেছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং এজেন্সি, এইগুলো আপনি যদি এখন ধরেন আমাদের ফ্রিলান্সিং, ধরেন অনলাইন ইনকাম, অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় এটা যদি দেখি আসে কিনা, অনলাইন সার্ভিস। ওকে, যে কয়টা আছে আমি আপাতত মনে করেন আমাগুলো রিসার্চ করার নাই, আপনারা যদি রিসার্চ করা থাকে তাহলে রিসার্চ করে নেবেন, এখানে দিয়ে দিবেন এরকম করে একটার পর একটা। এভাবে দিয়ে পর এটা সব কিছু অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা নিচের দিকে আসব। এখানে দেখেন নিচের দিকে আছে ক্রিয়েট ইওর অ্যাডস ভিডিও, এটা যদি আমরা দেখি এটার নাম হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন, ঠিক আছে? এখানে যদি আপনাকে আরো জিনিসগুলো দেখে, টপিক জিনিসটা কি একটু যদি দেখি, ধরেন আপনার ভিডিওটা কোন রিলেটেড, যদি ধরেন বিজনেস হয়, যদি বুক লিস্টিং বা বুকের কোনো কিছু থাকে, অথবা বিউটি থাকে, অডিও থাকে, আর্টিস্ট থাকে, গেম থাকে, হেলথ থাকে, হ্যাবিস মানে হবি থাকে, মানে ইত্যাদি, হোম, তারপরে ইন্টারনেট, টেলিকম, হ্যাঁ, জব, এডুকেশন, যদি জব এবং এডুকেশন থাকে, নিউজ রিলেটেড থাকে, ল মানে গভর্নমেন্টের যদি কোনো কিছু থাকে, ল গভর্নমেন্ট, আর অনেক কিছু আছে। কিন্তু যদি আপনার যদি এগুলো থাকে তাহলে আপনি এগুলো থেকে একটা সিলেক্ট করে নিতে পারেন। আমাদের সাথে যাই হচ্ছে হচ্ছে আমি যদি দেখি আমাদের সাথে যাই হচ্ছে কোনটা যায়, এডুকেশন দেখে আছে কিনা, এখানে একটু উপরের দিকে যায়, কম্পিউটার ইলেকট্রনিক্স এটা আমাদের সাথে যায় না, এই যে জব এডুকেশন এটা আমাদের সাথে যায়। আমরা চাইলে এটা আপনার নির্দিষ্ট একটা টপিকের উপর সেট করে দিতে পারেন, তো এটা দিয়ে দিলাম। আপনি চাইলে এভাবে প্লেসমেন্ট করতে পারেন, তারপরে এখান থেকে এসে আবার আপনি চাইলে প্লেসমেন্ট কোথায় অ্যাড হবে, এটা অ্যাপস ক্যাটাগরি আপনার চাচ্ছি শুধু ইউটিউবের ভিডিওর ভিতরে হবে, তাহলে ইউটিউবের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আরও চাইলে আদার্স অন্যগুলাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, নাম লিখে ধরেন টিপি লিঙ্ক ইত্যাদি দিলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। আমরা উপরটা যেহেতু দিব না, আমরা চাচ্ছি যে শুধু এখানে আমাদের কিওয়ার্ডের উপর বেস করে আমরা দিব, চাইলে আপনার মতো করে এগুলো দিয়ে নিতে পারেন। তো আমাদের এটা হয়ে গেল। এবার এটা অপশন যদি দিই ক্রিয়েট ইওর ভিডিও, আমি যে ভিডিওটা দিয়ে অ্যাড চালাবো, ধরেন আমি এই ভিডিওটা দিয়ে অ্যাড চালাবো, আমি এই ভিডিওটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করবো লিঙ্কটা, দেখি আসে কিনা। দেখেন আমাদের ভিডিওর লিঙ্কটা কিন্তু চলে আসছে, দেখছেন আমাদের ভিডিওর অ্যাডটা এরকম দেখাবে, স্কিপেবল অ্যাডস। তো এখানে আমাদের অ্যাডের ই দিতে হবে, আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এখান থেকে দিতে হবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে, ধরেন আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, এটা আমি যদি দেখাই, কপি করে ফেললাম,
এটা আমাদের ইনস্টিটিউট, আমাদের ইউটিউবের ভিতরে পেয়ে যাবেন। এটা ভবিষ্যতে, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট, ঠিক আছে? এখানে আমাদের সবগুলো কোর্সের ডিটেলস পাবেন। এখান থেকে যদি কেউ চাইলে আমাদের কোর্স এনরোল করতে চায় তাহলে এখান থেকে করতে পারবে। নিচের দিকে সব কিছু দেওয়া হচ্ছে। আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের ভিতরে যেন এই অ্যাডটায় কেউ ক্লিক করে যেন চলে আসে, তাহলে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডিসপ্লে ইউআরএল আমি দুইটা একই দিলাম। দিয়ে আপনি যদি চান, এখানে যদি আপনি চাইলেন বলেন যে আমি এখানে কল করবে বা আমাকে ডাইরেক্ট কল করবে, তাহলে কি করবেন আপনি? এখান থেকে কলে ক্লিক করে দেবেন। তাহলে কল নাম্বার দিলে এখানে দেখেন কল লেখা উঠবে, দেখছেন? আপনি চাইলে প্লে নাও, তারপরে আরও অনেক বাটনের সিস্টেম আছে, সেগুলো দিয়ে নিতে পারেন। আমি চাচ্ছি না এরকম হোক, আমাদের আগেরটাই ঠিক আছে। তো এখানে অনেক কিছু আছে, কিন্তু একটু যদি দেখেন, ভালো করে দেখেন, ভুক, ওয়াস, বাই, সাইন আপ, সব, এখানে কিন্তু অনেক রকমের বাটন আছে। যদি চাইলে ডাউনলোড, যদি আপনার ডাউনলোড প্রোডাক্ট থাকে, ধরেন আপনি একটা অ্যাপ ডাউনলোড করা হয়েছে, তাহলে এখানে ডাউনলোড প্রোডাক্ট দিলে কিন্তু এখানে ডাউনলোডের অপশন হবে, এখানে অ্যাপের ডাউনলোডের করার লিঙ্ক চলে আসবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমাদের যেহেতু এটা লাগবে না, আমরা এটা দিচ্ছি না। আপনি চাইলে অ্যাড নেম বা অ্যাডের কোনো টাইটেল দিতে পারেন, ধরেন এটা হবে মানে অ্যাডের ডিসক্রিপশন, আপনি চাইলে একটা ডিসক্রিপশন দিতে পারেন। ধরেন আমি দেখি আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো ডিসক্রিপশন, ভালো কোনো ডিসক্রিপশন পাই কিনা। বাংলা ডিসক্রিপশনে তো হবে না, তো দেখি, ধরেন এটাই দিলাম আমি একটা উদাহরণস্বরূপ। তো এইটুরি দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিই অ্যাড ডিসক্রিপশন। ওকে, বেশি হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে দুই লাইন হয়ে যাক, শর্ট, 250 অর্ডের ভিতরে 255 অর্ড থাকবে। দেখেন এটা কোথায় শো করবে, একটু দেখাবে এখানে, দেখি শো করতেছে কি না, দেখাচ্ছে না, ওকে সমস্যা নাই। এখানে বিট এটা আপনি দিয়ে নিতে পারেন, অথবা আপনি কম অর্ডের ভিতরে দিয়ে নেবেন, যে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য কীরকম হবে বা এটা কী বিষয়ে, ছোট্ট একটা হেডিং দিয়ে দিবেন। এটার বলে আমরা অ্যাড নেম, ধরেন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং বেস্ট একটা দিয়ে দিলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেখেন আমি প্রতি হাজারে কত করে তাদেরকে আমি দিব, মানে প্রতি হাজার আমার ক্যাম্পেইনের জন্য কতগুলো বিডিং দিব। আমি দিলাম $2 দিলাম, সর্বোচ্চ $2 দিয়ে দিলাম, অথবা আপনি $1 দিতে পারেন, 25 সেন্ট দিতে পারেন, 75 সেন্ট দিতে পারেন, আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। তো এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কিছু মিস্টেক বলতেছে, ইনটেট অ্যান্ড বাজেট এর দুইটা সিলেক্ট করা হয় না। আমি একটু উপরের দিকে চলে যাই, ইনডেট, ওকে, এটা হচ্ছে বাজেট, আমি দিলাম ডেলি $20, আর এটা হচ্ছে ডেট হবে, স্টার্ট ডেট হবে এত, আর ইনডেট নাই, ইনডেট এটা আমি আজকে হচ্ছে 11 তারিখ, ধরেন 28 তারিখকে দিয়ে দিলাম। আমাদের এটা হচ্ছে ডেলি বাজেট, এটা হচ্ছে টোটাল বাজেট হবে না, ডেলি বাজেট। ওকে, আমি এটা কমপ্লিট করে ফেলি, দেখি একটু সিপিসি, ওকে নাম দিয়ে দিলাম $20 ডেলি বাজেট, ওকে 12 তারিখ থেকে শুরু হবে, আমি চাচ্ছি 12 তারিখ থেকে শুরু হবে। এখানে আর কিছু বলতেছে, মাইট ইউর সার্ভে বিকজ ইউর বিড ইট লোস, মানে লো আর কি, আমাদের বিডিং লো দিছে। ওই বিডিং আমি দিয়ে নিলাম, কোনো সমস্যা হওয়ার কথা না, এটা এখানে লো দিছে, ওকে সর্বোচ্চ 8 দিতে বলতেছে এখানে, মানে যদি আপনি ইউজ করেন এটা কোনো বিষয় না। দেখেন এখানে, এখানে 8-8 উপরে কখনো কাটবে না, ঠিক আছে? কস্ট এখানে অরানিস থেকে সাজেস্ট করছে, আমরা যে কিওয়ার্ডের উপর বেস করে একটা রান করতেছি সেটা সিপিসি 8-এর উপরে দিতে হবে, মানে তারা নিচ থেকে সাজেস্ট করতেছে, তা নাহলে অ্যাড রান করতে দেবে না। তো এটার কাজটা হচ্ছে এটার নিচে কাটবে সবসময়, এত কাটবে না কিন্তু, এত এটা আপনি ভাবতে পারেন এতগুলো কাটবে, এটা কিন্তু কখনোই কাটবে না, ঠিক আছে? এখানে দেখেন ইমপ্রেশন হবে এত, ইমপ্রেশন 12-31 ইমপ্রেশন হবে, বাজেট স্পেন এত পার্সেন্ট, এটা আছে রিচ হবে এত পার্সেন্ট, অ্যাভারেজ CPM হচ্ছে এত এত, ওকে? তো আমাদের ডেলি এতগুলো হবে ইমপ্রেশন।
তো এটার পরে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট। এবার আমরা আগে অ্যাডটা দেখবো যে আমাদের অ্যাডটা কীরকম আছে। এখানে দেখেন অ্যাডের লিঙ্ক কপি করা আছে, এখানে আমরা কপি করে একটু ডেমোটা দেখি আমাদের অ্যাডটা কীরকম হইলো। এটা দেখার তো আমাদের দরকার যে আমরা কি আবার ভুলভাল করলাম কিছু নাকি, সেটা একটু আমরা দেখি। তো আমি এখানে কপি করে ফেলছি, কপি করে একটু রিপ্লেস করছি আমাদের অ্যাডটা দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাড, কপি দেখাবে এরকম ডিজিটাল মার্কেটিং ডিসপ্লে ইউআরএল লকে। এটা হচ্ছে বড় কম্পিউটার দেখতে গেলে এরকম দেখাবে। ওকে ঠিকই তো আছে। তো এটা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা নিচ থেকে আর অ্যাড নেম অ্যাডের নাম এখান থেকে দিতে হবে, ঠিক আছে? আপনি একটা অ্যাডের নাম দিয়ে দিতে পারেন। আর নিচে ইউআরএল এর এখানে দেখেন আমাদের কিছু জিনিস আছে, এখানে ট্র্যাকিং টেমপ্লেট ইউআরএল নেম ভ্যালু কাস্টম প্রেজেন্টেশন এগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে আমরা যেটা করব এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করব। ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করলে আমাদের একটু বিলিং ইনফরমেশনে নিয়ে যাবে। কনফার্ম অ্যাড এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সব কিছু দেখাবে, কোন দেশে অ্যাড চলতেছে, কোন দেশে সব কিছু অ্যাড সেট ঠিক আছে কিনা। এটা সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা এখানেই দেখাবে। সেখানে সব কিছু দেখে আপনি অ্যাড নেম অ্যাড ই হাউ টু ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের অ্যাডের ই হয়েছে, সব কিছু কমপ্লিট আছে। এবার আমরা ক্রিয়েটিং ক্যাম্পেইন ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। অ্যাডটা কিন্তু রান হয়ে গেল এখন।